वेलकम फ्रेंड्स, मोबाइलेर भितरे थाका क्यालकुलेटर एप्टी के साधारणत आमरा हिसाब पार्पासेई किन्तु यूज करे थाकी, किन्तु एई क्यालकुलेटर एपेर भितरेई एमन किछु हिडेन सेटिंग्स रयेछे, एमन किछु सिक्रेट सेटिंग्स रयेछे जेगुलो जदि आपनि जानेन ताहले आपनार डेली लाइफेर अनेक समस्या आपनारा किन्तु एखान थेके सर्ट आउट करते पारबेन। साधारणत बेश किछु छोटोखाटो समस्या जेगुलो समाधान करबार जन्य आमरा प्ले स्टोर थेके एप यूज करि अथवा आमरा किन्तु गुगले गिये सार्च करि, तो सेगुलो किन्तु आपनि क्यालकुलेटरेर मध्य थेके किछु किछु प्रब्लेम सल्व करे निते पारेन। तो चलुन বন্ধুরা সেই হিডেন সেটিংসগুলো, সেই সিক্রেট সেটিংসগুলো আমরা একটু দেখে নেব। তবে তার আগে অবশ্যই কিন্তু যারা প্রথমেই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি অভিষেক, আপনারা দেখছেন কিন্তু টেকনিক্যাল অভিষেক চ্যানেল। এই ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই কিন্তু পাশের বেল আইকনটিকে আপনারা অ্যাক্টিভ করে রাখুন। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ক্যালকুলেটর পেজটিকে ও মানে অ্যাপটিকে আপনারা কিন্তু ওপেন করে নেবেন। দেখুন, ওপেন করবার পরে আপনাদের সামনে কিন্তু এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে অনেক সময় আপনারা দেখবেন আমরা যখন কোনো কিছু আর্ন করি এবং সেটা যদি আউট অফ কান্ট্রি হয়, তো সেখানে অনেক সময় আমরা দেখবেন যে সেখানকার ডলারে যদি আমরা আর্নিং করি বা অন্য কোনো কারেন্সিতে আমরা যদি আর্নিং করি, তো সেই আর্নিংগুলো যখন ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয় তখন আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি ওখানকার ডলার অনুযায়ী আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে তার মূল্য কত। তো এর জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করি অথবা আমরা অনেক সময় হয় প্লে স্টোর থেকে বিভিন্ন রকমের অ্যাপকে ইউজ করি। কিন্তু আপনি ক্যালকুলেটরের মধ্যে থেকে এটা পাবেন। তো কীভাবে পাবেন দেখুন, এখানে এক্সচেঞ্জ রেটে আপনি ক্লিক করবেন। ধরুন যারা ইউটিউব থেকে আর্ন করছেন, ইউটিউবে আর্নিং হয় ইউএস ডলারে, তো ইউএসএ ওয়ান ডলার মিনস ইন্ডিয়ান রুপিতে কত এটা যদি আপনি জানতে চান, তাহলে প্রথমে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ অপশানে যাবেন। সার্চ অপশানে গিয়ে এখানে আপনি লিখবেন ইউএস, দেখুন ইউএস লিখলেন, ইউএস ডলার। ইউএস ডলার লেখার পরে এখানে আপনি চলে যাবেন ইন্ডিয়া, যেহেতু আপনি ইন্ডিয়াতে দেখতে যাচ্ছেন, ইন্ডিয়ার আপনি বাসিন্দা, তো ক্লিক করবেন। দেখুন ইন্ডিয়াতে যখনই আপনি এখানে ওয়ান ডলার দেবেন, দেখুন এখানে যখনই আপনি ওয়ান ডলার দেবেন, তাহলে ইন্ডিয়ান যে আপনার রুপিতে যখন সেটা কনভার্ট হচ্ছে, অর্থাৎ 73.27, অর্থাৎ কেউ যদি ইউএস ডলারে ওয়ান মানে ইউএসএ যদি কেউ ওয়ান ডলার ইনকাম করে সেটা কিন্তু ইন্ডিয়াতে 73 টাকা সমান। এবার আরেকটা দেখুন হিডেন সেটিংস রয়েছে, সেটা হচ্ছে কনভার্ট। অনেক সময় যারা ম্যাথ পড়ান বা অনেক সময় যারা স্টুডেন্ট রয়েছে, এনসিইআরটি যারা স্টুডেন্ট রয়েছেন, অনেক সময় এরকম হয় যে তারা বিভিন্ন রকমের কনভার্ট করবার জন্য তারা গুগলে গিয়ে কিন্তু সার্চ করে হাউ টু কনভার্ট ফ্রম মাইল টু মিটার, হাউ টু কনভার্ট ফ্রম লেন্থ ইত্যাদি। তো এখান থেকে আপনি কিন্তু খুব সহজে কনভার্ট করতে পারবেন। দেখুন এখানে লেন্থে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখুন মিটার থেকে মাইল আপনি কনভার্ট করতে পারবেন, আবার কিন্তু মাইল থেকে মিটারও আপনি কনভার্ট করতে পারবেন। ঠিক একইভাবে আপনি কিন্তু এরিয়া কনভার্ট করতে পারবেন। দেখুন স্কোয়ার মিটার রয়েছে, এখান থেকে আপনি যদি কনভার্ট করতে পারবেন। ভলিউম রয়েছে, এখানে যদি আপনি স্পিড যদি চান স্পিডও আপনি কনভার্ট করতে পারবেন, অর্থাৎ মিটার পার সেকেন্ডে এখানে কিলোমিটার পার আওয়ারে আপনি কনভার্ট করতে পারবেন। এখানে দেখুন ওয়েট আপনি কনভার্ট করতে পারবেন, এখানে কিলোগ্রাম রয়েছে। এখান থেকে আপনি যদি দেখুন টেম্পারেচারকেও কনভার্ট করতে পারবেন, সেন্টিগ্রেড রয়েছে, ফারেনহাইট রয়েছে। এখান থেকে আপনি কিন্তু পাওয়ারকেও কনভার্ট করতে পারবেন। তো ক্যালকুলেটরকে আপনি শুধুমাত্র আপনার হিসাব পারপাসে ইউজ না করে অন্যান্য পারপাসেও কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আই হোপ যে ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।